আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার বারাকাতু। খুব পছন্দের একটা ছোট ভাই, আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তিনি জানেন তার জ্ঞানের পরিধি মানে সীমাহীন। আমার খুবই পছন্দের একটা ছোট ভাই, উনাকে আমি আসলে শ্রদ্ধাই করি, যদিও বয়সে ছোট কিন্তু উনার প্রতি আমার শ্রদ্ধায় মানে সত্যি আমার মানে খুব খুব খুবই খুবই পছন্দের একটা মানুষ। কারণ উনার যে ডিভোশন, উনার যে আত্মত্যাগ, উনি নিজের শরীরে উনি কোপ নিয়েছিলেন এবং তারপরেও কিন্তু আপনাদেরকে মানুষ করবে বলে ব্রত নিয়েছে এবং সেই অনুপাতেই কাজ করে যাচ্ছে। বিয়ে বসবে লোপা, MD শামসুল আরিফিন সুমন লিখেছেন। ভাই আমি তো মনে হয় আপনার মায়ের বয়সী, আমার তো এই যে 41 বছর বয়স হয়ে গেল, তো বুঝছি না যে আমার বিয়ে নিয়ে আপনারা এত এত চিন্তিত কেন। যাই হোক আসিফ ভাই, আমি আমি খুবই দুঃখিত, কোনো একটা কারণে আপনাকে যোগ করা যাচ্ছে না, আমি জানি না কেন। আমি কি তাহলে আবার চেষ্টা করছি, ফাইনালি একবার দেখি কি হয়, এবার হয় কিনা দেখি, এবারও যদি না হয়, ওয়াও দ্যাটস গ্রেট, হ্যালো লোপাবু, কেমন আছেন? ফাইনালি। এই যে ভালো ছিলাম না, কারণ মনে হচ্ছিল যে সবাইকে অ্যাড করা যাচ্ছে, আপনাকেই কেন অ্যাড করা যাচ্ছে না? মুমিনরা কি তাদের কোনো ওই রকম কলা কৌশলী দিয়ে কি আবার আল্লাহর ঠাড়া ফালানো নাকি, ওইটা নিয়ে একটু চিন্তিত ছিলাম আর কি। যাই হোক আপনার হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ সেই কেছে করেছে। সেটাই, আপনার নুরানি চেহারাটা দেখে এর জন্য আবার ভালো লাগলো। কেমন আছেন আপনি? আচ্ছা, ভালো আছে, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, হ্যাঁ আপনি বলুন। আচ্ছা, আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম যে শুরুতে এই যে আমি কিছুক্ষণ আগে যুক্ত হয়েছি, আমি আসলে একটা লাইভ করছিলাম, কিন্তু আমার লাইভটা কি কোনো আচ্ছা একটা কারণে বন্ধ হয়ে গেছে। তারপর আমি দেখলাম যে আপনি লাইভ করছেন, আপনার লাইভে ঢুকে গেলাম এবং শুনলাম রাইট, যে যথেষ্ট পরিমাণ মিথ্যা কথা বলে বলে গেল আপনাকে। এখন আপনাকে তারা মানে কেউ কেউ চুজ করেছে এই জন্য যে আপনি তো কোরআন হাদিসের রেফারেন্স গুলো সেইভাবে দেন না, আপনি যেভাবে লাইভ করেন আপনার লাইভের ইয়াটা হচ্ছে একটু অন্যরকম, আপনি সাধারণ মানুষের আলাপের মতো করে কথা বলেন, কিন্তু স্পেসিফিক রেফারেন্সে কি আছে, কোন হাদিসে কি আছে, এগুলো নিয়ে আপনি সাধারণত এই যে জাকির নাইক স্টাইলে তার আপনি কথা বলেন না। এই কারণে চ্যাপ্টার নাম্বার এই যে এত, হ্যাঁ চ্যাপ্টার নাম্বার এত তত এগুলো বলেন না, এই কারণে কিছু কিছু মুমিন আপনাকে চুজ করে যে আপনার আপনার সামনে এসে তারা এগুলা মানে বলবে, উগরে দিবে এবং আপনাকে আপনার সামনে উগরে দিয়ে খুব একটা জিতে যাবে, কিন্তু তারা যে উগরে গুলা দিচ্ছে সেগুলো একদম দাহা মিথ্যা কথা, একদমই টোটালি মানে হাবিজাবি কথাবার্তা বলে গেল যে ইসলামে নাকি দাস দাস বলে কিছু নাই, দাস প্রথা নাকি নিষিদ্ধ করা হয়েছে, এগুলো এগুলো একদমই মিথ্যা কথা। এবং যারা ইসলাম সম্পর্কে সাধারণ জ্ঞান রাখেন তারা একটু জেনে নেবেন যে মুসলিম বিশ্বে দাস প্রথা কবে নিষিদ্ধ হয়েছিল, শুধুমাত্র এইটা একটু গুগলে সার্চ করেন যে মুসলিম বিশ্বে দাস প্রথা কবে নিষিদ্ধ হয়েছিল, মুসলিম বিশ্বে নারীদের ভোটাধিকার, সৌদি আরবে নারীদের ভোটাধিকার কবে মানে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা একটু গুগলে সার্চ করেন। এই যে যেই ব্যক্তি বলা গেল যে ইসলামে নাকি দাস প্রথা নাই, এগুলা এগুলা শুনলে হাসি পায় আসলে। এমনকি আমাদের যে মুশফিক মিনার ভাই আমার সাথে লাইভে এসে তিনি পর্যন্ত স্বীকার করে করে গেলেন যে ইসলামে দাস প্রথা আছে, ইসলাম দাস প্রথাকে অ্যালাউ করে এবং এখন পর্যন্ত, এখন দেখেন মানে সুরা আল মারিজের যে 29-30 নম্বর আয়াত আছে, আয়াতে বলা হচ্ছে যে একজন পুরুষ তার দাসীর সাথে দক্ষিণ হস্তের মালিকানা যাদের তাদের সাথে যৌনকর্ম করতে পারবে। এখন দাস প্রথা যদি না থেকে থাকে তাহলে এই আয়াতটা একজন মুমিন কিভাবে ফলো করবে আপনি বলেন? এই আয়াতটা তো ফলো করার জন্য অবশ্যই দাস লাগবে, এবং মানে আচ্ছা দাস দাসদেরকে মুক্ত করে দেওয়ার জন্য নবী মোহাম্মদ সওয়াবের কথা বলেছেন, না দাসদের মুক্ত করতে হলে সওয়াব, মুক্ত করলে সওয়াব পাওয়া যাবে, কিন্তু আপনি যে মুক্ত করবেন মুক্ত করার জন্য তো আপনার আগে দাসটা লাগবে, আপনি যে সওয়াবটা হাসিল করবেন তার জন্য তো আপনার দাসটা লাগবে, এখন দাসটা না থাকলে তো আপনি সওয়াবটা পাচ্ছেন না, এবং মানে তাহলে তো হলো না, তাহলে সওয়াবটা আপনি কিভাবে পাবেন? মুমিনদের অবশ্যই দাস লাগবে, ইসলামের অবশ্যই দাস লাগবে, এবং দাসকে যদি মুক্ত করেন হ্যাঁ দাসকে মুক্ত করার ব্যাপারে সওয়াব আছে, এটা এটা সত্য কথা, কিন্তু একই সাথে এটাও সত্য কথা যে মোহাম্মদ নিজ জীবনে অসংখ্য দাস কিনেছেন, অসংখ্য দাস বিক্রি করেছেন, দাসীদের সাথে যৌনকর্ম করেছেন, এবং দাসীদের সাথে যৌনকর্মের বেলায় দাসীদের কোনো কনসেন্ট নিতে হয় না পৃথিবীর কোথাও, না এবং এবং শুধু মুসলমানরা এই এবং সে কিন্তু উপহারও নিয়েছে দাসীদেরকে, তাই না? উপহারও তো তিনি নিয়েছে। যদি যদি বলতেন যে না দাস প্রথা আজ থেকে নাই, যেমন উনি সুদ হারাম করেছেন, মদ হারাম করেছেন, ওইভাবে যদি বলতেন দাসী প্রথা নাই, তাহলে তো উনি উপহার নিতেন না। উনি দুই বোনকে নিয়েছেন, একজনকে রেখেছেন আর একজনকে বিক্রি করে দিয়েছেন, তাহলে উনি কোন দিক থেকে মানে ইসলামে ইনকারেজ করলো যে দাস প্রথাটা বিলুপ্ত ঘটানো, তাই না? আমি তো কোথাও দেখছি না। তো যাই হোক এই ধরনের এই মুমিন বলে গেল এমন এমন ভাবে কথা বলে গেল যে সেই সময় দাসদের খুব অধিকার দেওয়া হতো, মানে এত অধিকার দেওয়া হতো যে মানে দাসটা খুব খুশিতে থাকতো। তাহলে তো এই জিনিসটা যদি আমরা মেনে নিই তাহলে তো বুঝতে হয় যে আসলে দাসদেরকে যে মুক্ত করে দেওয়া হচ্ছিল, হযরত মুহাম্মদ যদি দাসদেরকে মুক্ত করে দেয় তাহলে তো সেটা দাসদের জন্য একটা পানিশমেন্ট হওয়ার কথা, সেটা তো দাসরা খুশি হওয়ার কথা না। ধরেন আপনাকে মানে মানে হযরত মুহাম্মদ এমন বলছে যে দাসদেরকে ডেকে ডেকে তোমরা বিরিয়ানি খাওয়াও, এখন দেখা গেল যে দাসদেরকে বলা হচ্ছে যে না আজকে থেকে তোমাদের জন্য আর কোনো বিরিয়ানি নাই ভাই, তোমরা এখন নিজের রাস্তা নিজে মাপো, তোমাদের মুক্ত করে দিলাম। এখন দাসরা তো বেচারা আগে বিরিয়ানি খেত প্রতিদিন, এখন যদি তাদেরকে মুক্ত করে দেওয়া হয় তাহলে তারা বিরিয়ানিটা খাবে কিভাবে? আপনি আপনি এটা এই জিনিসটা চিন্তা করেন যে দাসদেরকে দাসদের এত অধিকার দেওয়ার কথা বলা হচ্ছে একই সাথে, আবার বলা হচ্ছে যে দাসদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে, তাহলে দুইটা তো একসাথে হতে পারে না। দাসদের যদি এতই অধিকার প্রতিষ্ঠা হতে হয়ে থাকে তাহলে তো দাসদেরকে মুক্ত করে দেওয়াটা দাসদের জন্য একটা পানিশমেন্ট হয়ে গেল,
আর যদি দাসদেরকে মুক্ত করে দেওয়ার কথা বলা হয় থাকে, তার মানে হচ্ছে দাসদের অবস্থাটা খারাপ ছিল, এই কারণেই দাসদেরকে মুক্ত করে দেওয়া হলো, হতো মালিককে পানিশমেন্ট হিসেবে দাসদেরকে মুক্ত করে দেওয়া হতো। কিন্তু এটা তো দুইটা একই কথা, দুই ধরনের কথা, আপনি চিন্তা করেন এই কথা দুইটা কিন্তু পরস্পর বিরোধী কথা, এই দুইটা কিন্তু একই সাথে কেউ দাবি করতে পারে না। কিন্তু এই মুমিনদের মাথায় এতটুকু সেন্স নাই যে এই দুইটা একসাথে দাবি করতেছে যে দাসদের অনেক অধিকার দেওয়া হয়েছে, দাসটা মহা সুখে ছিল এবং মোহাম্মদ একই সাথে বলে গেছে দাসদেরকে মুক্ত করে দাও। ভাই এত সুখে থাকলে আমি কেন মুক্তি চাবো? আমাকে যদি জার্মান সরকার বসে 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 খাওয়ায়, আমি তো বলবো না আমাকে মুক্ত করে দাও, তাহলে তো মুক্তিটাই তো এখানে পানিশমেন্ট হয়ে যায়, তাই না? এটা হচ্ছে একটা কথা। আপনাকে একটা হাদিস দেখাচ্ছি, এটা হচ্ছে সহি হাদিস সুনান আবু দাউদের। এখানে বলা হচ্ছে যে জনৈক অন্ধলোকের একটি উম্মে ওয়ালাদ কৃত দাসী ছিল, এই উম্মে ওয়ালাদ কৃত দাসীটাকে সে হত্যা করেছিল, হযরত মুহাম্মদ সম্পর্কে একটা বাজে কথা বলেছিল দেখে সে সেই মানে দাসীটাকে হত্যা করেছিল। এবং কিভাবে হত্যা করেছিল আপনি দেখেন যে সে একটি ছোরা, ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে দিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো, তার দুই পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। আপনি দেখেন যে এর মানে হচ্ছে যে সেই সেই মানে দাসীটা ছিল, উম্মে ওয়ালাদ দাসীটা ছিল এক এক গর্ভবতী নারী, যাকে তাকে যখন ধারালো ছোরা দিয়ে তার পেটে এইভাবে দেয়া হলো, তখন তার পেট থেকে একটা বাচ্চা ঠাস করে নিচে পড়লো, দুই পায়ের মাঝখানে রক্তে রঞ্জিত হয়ে পড়লো। এবং ভোরবেলা সে মোহাম্মদকে ব্যাপারটা জানালো এবং মোহাম্মদ খুশি হলো, এই ঘটনাটা শুনে খুব খুশি হয়ে গেল যে দাসীটাকে তার সাহাবি হত্যা করেছে। আরেকটা হাদিস দেখেন, এখানে বলা হচ্ছে উম্মে ওয়ালাদ। উম্মে ওয়ালাদ মানে আমি একটু বলে দিই যে আপনি আপনার একজন পুরুষ যদি দাসী রাখে, দাসের যদি বাচ্চা হয়ে যায়, বাচ্চা হয়ে গেলে তার নাম হয়ে যায় উম্মে ওয়ালাদ, তাকে বলা হয় মানে সন্তানের মাতা, সন্তানের মাতা দাসী। এটা এটার স্ট্যাটাসটা আবার একটু ভিন্ন, দাসীদের থেকে সামান্য একটু মানে পুরো বউদের মতো হবে না, বউদের মতো না, বউদের তো মতো অবশ্যই না, নরমাল। আচ্ছা কিন্তু বউদের, কিন্তু সত্য কথা হচ্ছে ইসলামে স্ত্রীদের অধিকারও হচ্ছে দাসী সমপর্যায়ে, এটা হচ্ছে সত্য কথা। স্ত্রীদেরকে দাসীর মতোই ট্রিট করা হবে এবং দাসীর স্ট্যাটাস হচ্ছে আরো নিচে, এবং এই দুই স্ট্যাটাসের মাঝামাঝি একটা জায়গা আছে, সেখানে হচ্ছে উম্মে ওয়ালাদদের স্ট্যাটাস। তবে উম্মে ওয়ালাদদের কিন্তু বিক্রি করা যায়। আপনি দেখেন উম্মে ওয়ালাদ সম্পর্কে মানে আপনার একজন পুরুষের সন্তানের মা হয়ে গেছে, তাকে পর্যন্ত ইসলামে বিক্রি করা জায়েজ ছিল। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে জীবিত থাকা অবস্থায় আমরা আমাদের যুদ্ধবন্দিনী কৃতদাসী ও উম্মে ওয়ালাদ বিক্রি করতাম, আমরা এটাকে দোষণীয় মনে করতাম না। এটা হচ্ছে সুনান আবু দাউদের 3954 নম্বর হাদিস, তাহকিক আলবানী সহি। হ্যাঁ, এটা আলবানী তাহকিক কৃত সহি। আচ্ছা এখানে এখানে একটু দর্শকদের একটা কথা বলে দিই, জাকির নায়েককে তো তারা এখন মুহাম্মাদের মতো স্ট্যাটাস দেয়, সেরকম ভাবে মেনে নেয়। তো এই জাকির নায়েক কিন্তু সবসময় 6টা হাদিসের বই বলে যে এই 6টা হাদিসের বই থেকেই আমরা অথেন্টিক সব হাদিস পাই, বাকিগুলো হচ্ছে ভুয়া। তো এই সুন্নি আবু দাউদ কিন্তু তার মধ্যে অন্যতম, এবার তার মধ্যে অন্যতম। এবং এই হাদিসটা হচ্ছে আলবানীর তাহকিক কৃত। আলবানীর যারা ইসলাম সম্পর্কে সাধারণ জ্ঞান রাখেন তারা জানেন যে আলবানী কে এবং আলবানীর তাহকিক মানে কি, এটা ওনারা সবাই ভালোভাবে বুঝবেন। এই এই আপনি একটু বুঝিয়ে বলেন, আপনি তারপরে সাধারণ মানুষদের জন্য একটু যদি আপনি বলতেন কি আছে জানেন। আলবানী হচ্ছে উনি হাদিসগুলোকে আবার তাহকিক মানে রিচেক করেছেন, রিচেক করে দেখিয়েছেন যে কোন হাদিসগুলো দুর্বল কোন হাদিসগুলো সহি। এবং আলবানী অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইসলামিক স্কলার, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামিক স্কলারদের মধ্যে একজন, এবং তিনি যে হাদিসগুলোকে সহি বলেছেন সেগুলো অবশ্যই অবশ্যই সহি হওয়াটাই হওয়ারই কথা। এবং যারা ইসলামিক আলেম ওলামা আছেন তারা এক বাক্যে আল্লামা আলবানীকে ওনারা গণ্য করতে হবে, যে কোনো ইসলামিক আলেমকে আলবানী সাহেবকে গণ্য করতেই হবে, গণ্য করা ছাড়া উপায় নাই। এখন এটা হচ্ছে সরি এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। তারপর আপনাকে আমি আরো কয়েকটা হাদিস দেখাতে চাই, যে উনি যে বললেন যে ইসলামে নাকি দাস স্বাধীন মানুষকে দাস হিসেবে মানে নেওয়া যাবে না, নাকি এই একটু আগে যে বক্তা তিনি বললেন দাস স্বাধীন মানুষকে দাস হিসেবে নেওয়া যাবে না। বানু কুরাইজা গোত্র, বানু মুস্তালিক গোত্র, যেই গোত্রগুলাকে হযরত মুহাম্মদ আক্রমণ করেছিল এবং চারপাশ থেকে ঘিরে তাদেরকে অবরোধ করেছিল এবং তাদেরকে ধরেছিল, তাদের সমস্ত পুরুষ যোদ্ধাকে হত্যা করেছিল, হত্যা করার পর সমস্ত নারী এবং শিশুকে তারা দাস বানিয়েছিল, এটা যে কোনো ইসলামিক স্কলার একই কথা বলবে। হ্যাঁ, যে এটা একদম মানে সহি সিরাতে বর্ণনা করা আছে, হাদিসে বর্ণনা করা আছে, সমস্ত জায়গায় বর্ণনা করা আছে যে বানু কুরাইজা গোত্রের সমস্ত মানে নারী শিশুকে, বৃদ্ধ নারী শিশু সবাইকে গনিমতের মাল হিসেবে কিছু অংশকে বিক্রি করে দেওয়া হয়েছিল, কিছু অংশকে নিয়ে দাস হিসেবে মানে রাখা হয়েছিল। তারপরে গনিমতের মাল হিসেবে মেয়েদের সাথে যে কি করতো সেটা নিয়ে তো আমরা অসংখ্যবার ডিসকাস করেছি, অসংখ্য হাদিসগুলো দেখিয়েছি যে গনিমতের মাল হিসেবে নারীদের সাথে কিভাবে ব্যবহার করা হতো এবং আজল করা হতো। আজল জিনিসটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, এখন আর আলোচনাগুলো করলাম না। কিন্তু উনি যেটা বলেছেন যে স্বাধীন মানুষকে, এখানে স্বাধীন মানুষ বলতে কিন্তু স্বাধীন মানুষ বোঝানো হয় নাই, স্বাধীন মানুষ বলতে স্বাধীন মুসলমান বোঝানো হয়েছে, যে একজন স্বাধীন মুসলমানকে আপনি দাস হিসেবে নিতে পারবেন না। এবং আপনি যেই অমুসলিমরা আপনার দেশে
জিজিয়া কর দিচ্ছে, আপনার রাষ্ট্রে জিজিয়া কর দিচ্ছে, তাদেরকে আপনি গনিমতের মাল হিসেবে বাজার হিসেবে নিতে পারবেন না। জিজিয়া কর, জিজিয়া করটা কিন্তু নিরাপত্তা ট্যাক্স, মানে আপনাকে আপনার ওদের বেঁচে থাকার জন্য ওরা একটা ট্যাক্স আপনাকে দিচ্ছে, এই কারণে তাদের তাদেরকে আপনি আর দাস বানাবেন না। খ্রিস্টান ধর্ম ছিল, অথচ তাদের এই পৈতৃক ধর্মতে মোহাম্মদ এসে একটা নতুন ধর্মের প্রবর্তন করলো, তাই তো? এখন প্রবর্তন করে সে তাদের উপরই ট্যাক্স বসায় দিল যে তুমি যদি আমার ধর্মে আসো তাহলে তোমার এই জিজিয়া করটা দিতে হবে না, তাহলে তুমি মকুফ, তাহলে তুমি দাস দাসী বানা ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারবা, আর যদি আমার ধর্ম একসেপ্ট না করো তখনই এই জিজিয়া করের মতো একটা ভয়াবহ ট্যাক্স দিতে হবে। তার মানে এখানেও কিন্তু সব মানুষকে গণ্য, মানে সমানভাবে গণ্য করা হচ্ছে না, যেটা সব হুজুররা বলে সবসময় যে ইসলাম ধর্ম এমন একটা সুন্দর ধর্ম যে সবার সাথে সুসম্পর্ক করতে বলা হয়েছে। কিন্তু ইসলাম ধর্ম ভয়ঙ্কর একটা ধর্ম এই জন্য যে আমরা সবসময় জানি যে বলা হয়েছে যে মুসলিম মুসলিম ভাই ভাই, এটা তো একটা ডেঞ্জারাস কথা, তাই না? শুধু মুসলিম মুসলিম ভাই ভাই কেন হবে, বাকি মানুষদের কি হলো, তাই না? এখানে তো ফেয়ার করছে না। এবং জিজিয়া কর দেওয়ার সময় তাফসিরে মাজারিতে যে জিনিসটা বলা আছে যে আপনি আপনার কাছে যখন জিজিয়া কর দিতে আসবে অমুসলিমরা, অমুসলিম মানে কিন্তু সব অমুসলিমরা, অমুসলিম না শুধুমাত্র আহলে কিতাব, পৌত্তলিকদের কিন্তু আপনার হত্যা করতে হবে। আপনি যদি ইসলামিক শাসক হন তাহলে পৌত্তলিকদের হত্যা করতে হবে, যারা মূর্তি পূজারী তাদেরকে হত্যা করতে হবে। তবে আহলে কিতাবধারী যারা আছে তাদের উপরে আপনি জিজিয়া কর আরোপ করতে পারবেন এবং তাদের দাড়ি এইভাবে ধরে গালে টাস টাস করে থাপ্পড় দিতে পারবেন জিজিয়া কর দেওয়ার সময়। কারণ জিজিয়া করের সাথে যে আয়াতটা আছে সেই আয়াতটাতে বলা হচ্ছে যে অপমানিত অবস্থায় তাদেরকে জিজিয়া কর দিতে হবে, অবনত মস্তকে অপমানিত অবস্থায় তাদেরকে জিজিয়া কর দিতে হবে। এটা কিন্তু কোনো সম্মানজনক কর না, এই কোরআনের আয়াতে পরিষ্কার ভাবে এই জিনিসটা বর্ণনা করা আছে। এবং আরেকটা যে জিনিসটা আমি বলতে চাইছিলাম, আমি সরি আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, ওই ব্যক্তির উত্তর উত্তরগুলো আমি দেওয়াটা দরকার বলে মনে করছি, যে ওই ব্যক্তি বলছেন যে হযরত মোহাম্মদ নাকি দাসদেরকে মুক্ত করে দেওয়ার কথা বলেছেন, কিন্তু হযরত মোহাম্মদকে মোহাম্মদ দাসদেরকে মুক্ত করে দেওয়ার কথা, এটা দাসদেরকে মুক্ত করে দেয়া এটা কোনো মানে হযরত মোহাম্মদ নতুন শুরু করে নাই। হযরত মোহাম্মদের জন্মের সময় হযরত মোহাম্মদের যে চাচা ছিল আবু তালিব, সে তিনজন দাস মুক্ত করে দিয়েছিল হযরত মোহাম্মদের জন্মের সুসংবাদ পাওয়ার সাথে সাথে। মানে তৎকালীন পৌত্তলিক আরবেও এই জিনিসটা খুবই ভালো একটা কাজ হিসেবে গণ্য ছিল যে দাস মুক্ত করে দাও, কোন একটা ঘটনা ঘটছে আপনার একটু আপনার বিয়ে হবে বা আপনার একটা বাচ্চা হয়েছে, আপনি একটু দুই তিনটা দাস মুক্ত করে দিলেন। এটা ছিল সেই সময় খুব প্রচলিত একটা প্রথা যে মানুষজন একটু খুশি হইলে, মানুষজন একটু একটু বেশি মদ খাইলে দুই তিনটা দাস মুক্ত করে দিত, বা একটা নতুন সুন্দরী বউ পাইলে দুই তিনটা দাস মুক্ত করে দিত। এটা মোহাম্মদ এসে একই জিনিস চালু করে গেছে, এখানে মোহাম্মদ নতুন কিছু চালু করে নাই। তাছাড়া আপনি যদি স্লেভারি ইন ব্যাবিলনিয়ান ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন এটা লিখে আপনি গুগলে সার্চ করেন, সেখানে আপনি দেখতে পাবেন যে মোহাম্মদের অনেক বছর আগে সেই অঞ্চলে যে দাসটা ছিল সেই দাসদের ভূমির মালিকানার অধিকার ছিল, মানুষ জমি কিনতে পারত, দাসটা তখন জমি পর্যন্ত কিনতে পারতো, তাদের বিষয় সম্পত্তি ছিল, ঘর বাড়ি ছিল। তার মানে আপনি যদি কম্পেয়ার করেন যে মোহাম্মদ কি তার সময়ে খুবই একটা মানে ইনোভেটিভ কাজ করেছে বা দাসদের সাথে খুবই ভালো একটা কাজ করেছে, সেটা যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে না, মোহাম্মদ সেই কাজটা করেনি, মোহাম্মদ বরঞ্চ তার সময়ের থেকে অনেক পিছিয়ে ছিল। দাসদেরকে সে যে সুযোগ সুবিধাগুলোর কথা বলেছে সেগুলা সময়ের সময়ের তুলনায় অনেক পিছানো ছিল, কারণ তার বহু বছর আগে দাসদেরকে আরো বেশি অধিকার দেওয়ার কথা অন্যান্য সিভিলাইজেশনে বলা হয়ে গেছে, এমনকি সেগুলো রিটেন ডকুমেন্ট পর্যন্ত আছে। আর তিন নম্বর ব্যাপার হচ্ছে ইসলাম কখনো দাস প্রথাকে নিষিদ্ধ করে নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে এখনো যদি ইসলাম কায়েম হয় কোথাও খলিফা দাস প্রথা সম্পূর্ণ চালু রাখতে পারবে, এই যে আমাদের এই মুমিন ভাইরা আমাদেরকে দাস হিসেবে কিনতে টিনতে পারবে, এবং দাসদেরকে যেভাবে কেনে আপনি তো নিশ্চয়ই জানেন যে পুরুষ দাস হলে মানে মাসল কতটুকু টিপে টুপে দেখবে, নারী হলে কিভাবে তারা টিপে টুপে দেখবে, সেগুলো আমরা না বললাম, কিন্তু আমরা তো এই জিনিসগুলো জানি যে দাস প্রথাটা কি, দাসদের যে কোনো মতামত স্বাধীন মতামত দেওয়ার অধিকার থাকে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে মুমিন ভাইরা দাস প্রথাকে গ্লোরিফাই করতেছে, যে মোহাম্মদ দাস প্রথাকে এমনই একটা সুন্দর মর্যাদা দিয়ে গেছে যে মানে দাসটা নাকি খুশিতে তখন পাগল হয়ে যেত, খুশিতে মোহাম্মদের বাসার সামনে ঘোরাঘুরি করতো, প্লিজ আমাকে দাস বানান, আমাকে দাস বানান, মোহাম্মদ বলতো না 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 আমি দাস বানাবো না, এত দাস লাগবে, এমন ভাবে ওনারা বলেন। আর ব্যাপারগুলো এত হাস্যকর যে এত হাস্যকর, এবং মোহাম্মদের অনুসারীরাই করছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে তারা বলে না যে একটা নারী কখনো তার মাহরাম ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবে না, তার মাহরাম লাগবে, মাহরাম কে, সেটা হচ্ছে স্বামী পুত্র বাবা এরকম কিছু ক্যাটাগরিজ আছে, তাই না? কিন্তু এই যে আমাদের বাংলাদেশ থেকে যে গরিব ঘরের মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, কই তাদের মাহরম সুদ্ধা তো নিচ্ছে না, তাদেরকে তো একাই নিয়ে নিচ্ছে, তাই না? তো এই দাসীদের ক্ষেত্রে মাহরমের কি হলো, তাদের মাহরমটা কোথায় গেল? মাহরম দিচ্ছে হলো একটা নারীর সেফটির জন্য, তাহলে দাসীর সেফটিটা কোথায় গেল? দাসীকে কেন মাহরম দেওয়া হয় না? তাহলে দাসীকে যেহেতু মাহরম দেওয়া হচ্ছে না, তার মানে তো এটা বোঝাই যাচ্ছে যে দাসী আসলে সেক্স করুক কি না করুক, কেউ তাকে রেপ করুক কি না করুক, ইটস নন অফ ইসলামস কনসার্ন অর মুহাম্মদস কনসার্ন, তাই না? এটা মানে তো সেটাই।
সে তো একটু আগে এসে বলে গেল যে একটা নারীকে মানে একটা ওয়াইফকে যে মর্যাদা দিতে বলা হয়েছে দাসীকেও সেই একই পর্যায়ের মর্যাদা দিতে বলা হয়েছে, বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং। এটা একদমই মিথ্যা কথা, একদমই মানে মুমিনরা যে মিথ্যা কথা বলে সেটা তো আপনি নিশ্চয়ই জানেন যে তারা তাদের ধর্ম বাঁচানোর জন্য কিছু কিছু জিনিস গোপন করবে এবং মিথ্যা কথা বলবে, এই জিনিসটা আমরা সবাই জানি কম বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে তারা সবসময় যুক্তি দেয় যে দাসীদের অনেক যৌন চাহিদা ছিল, এই কারণে মোহাম্মদ দাসীদের সাথে যৌনকর্মটা হালাল করে গেছে। কিন্তু মানে দাসীদের এত যৌন চাহিদা, কিন্তু দাসদের যৌন চাহিদা কি হবে, দাসটা কি করবে, দাসটা তো মানে দাসদের কি আয়েশা কি দাসদের যৌন চাহিদা মেটাতো, সেটা তো আয়েশা বা মোহাম্মদের যে অন্যান্য বিবিরা ছিল দাসদেরও তো যৌন চাহিদা ছিল। তখন তারা বলে যে দাসদের যৌন চাহিদা মনে হয় আয়েশা মিটিয়েছিল, ওই যে গলার হার যে চুরি গেল মনে আছে, যাই হোক আপনি বলেন সরি, একটা জিনিস হারিয়ে গেছিল তারপর পরকীয়া প্রেমের একটা ইয়া উঠেছিল। তারপরে এই জিনিসগুলো দেখেন যে এই জিনিসগুলো মানে মুমিনরা এত মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে যে এগুলা তারা যদি সত্যবাদী হয়ে আলোচনা করতে আসতো তাহলে কিন্তু আমাদের আলোচনাটা অনেক ফলপ্রসূ হতো, আমরা মানে বসে মানে খুব ভালোভাবে এই জিনিসগুলো আলাপ করতে পারতাম, কোন জিনিসগুলো ভালো তার কাছে কি ভালো মনে হয় তার কাছে কি খারাপ মনে হয় সেটা নিয়ে ডিসকাশন হতে পারে। কিন্তু তারা এত মিথ্যা কথা বলে, এই যে যেমন ধরেন এই যে একটা লোক আছে এই যে এম কে হাসান, সেই লোকটা হাদিস পড়তেছে, এই যে মানে হাদিস পড়তেছে সে বলতেছে যে স্বাধীনতার বেলায় লেখা আছে, স্বাধীনার বেলায় সে পড়তেছে স্বাধীনতার বেলায়, মানে হচ্ছে কি আজলের হুকুম হচ্ছে দাসীদের ক্ষেত্রে আজলের কোনো প্রয়োজন, আজলের জন্য অনুমতির কোনো প্রয়োজন নাই, কিন্তু স্বাধীনার বেলায়, স্বাধীন মানে হচ্ছে স্বাধীন স্ত্রীর বেলায় অবশ্যই স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে আজল করতে গেলে, সেই হাদিসটা সে পড়তেছে দাসীর ক্ষেত্রে অনুমতি নিতে হবে না আর স্বাধীনতার বেলায় অনুমতি নিতে হবে, মানে মানে কি এটা স্বাধীনতার বেলায় কেন অনুমতি নিতে হবে, সে বারবার বারবার পড়তেছে একই একই জিনিস, লেখা আছে স্বাধীনার বেলায় কিন্তু সে বারবার পড়তেছে স্বাধীনতার বেলায়, সে ইচ্ছাকৃত ভাবে এই জিনিসটা মিথ্যা ভাবে পড়তেছে যেন অন্যরা বুঝে না ফেলে যে ইসলামে দাসীদের সাথে আজল করতে গেলে কোনো অনুমতির দরকার নেই, জিনিসটা যেন না বুঝতে পারে। আপনি হয়তো জিনিসটা দেখেন নাই, খুবই মজাদার এরা যে কত মিথ্যা কথা বলে, কত মিথ্যা কথা বলে লাইভে এসে, এই জিনিসগুলো দেখে খুবই মর্মাহত হই আমরা, কিন্তু অবশ্যই বলার নাই। আর আরেকটা কথা, যেমন ধর্ম তো প্রতিনিয়ত আসলে কিছু কিছু চেঞ্জ হচ্ছে কিন্তু, তাই না, বিভিন্ন হাদিস দিয়ে তাফসির দিয়ে, যদিও কোরআন চেঞ্জ হচ্ছে না কিন্তু কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু বিভিন্ন তাফসিরের মধ্যে পরিবর্তন নিয়ে আসছে। যেমন আমি মনে করতাম, আমি যখন মুমিন ছিলাম আমি মনে করতাম যে কবুল কবুল ব্যাপারটা কত সুন্দর একটা ব্যাপার, মানে একটা মেয়েকে তো রাজি হতে হবে, তাই না, আমি যদি তিনবার কবুল বলি এবং সেটা যদি স্পষ্টভাবে সবাই শুনে তখনই হচ্ছে আমার বিয়েটা কার্যকরী হচ্ছে, তাই না, তো আমার কাছে মনে হতো জিনিসটা খুব সুন্দর। কিন্তু আমি যখন অপ্রাপ্তবয়স্ক মেয়ের রাজি হতে হবে না, অপ্রাপ্তবয়স্ক মেয়ের বেলায় তার পিতা বললেই হবে, মানে শিশু বিবাহ যখন হবে, শিশু বিবাহ যখন হবে, একদম বাচ্চা মেয়ে ধরেন 4-5 বছরের মেয়েকে আপনি 53 বছরের বুড়ার সাথে বিয়ে যখন দিবেন ইসলাম অনুসারে, তখন ওই মেয়ের কোনো কনসেন্টের প্রয়োজন নেই, বাবা বললেই হবে। হ্যাঁ, কিন্তু ওই যে আজকালকার হুজুররা কিন্তু জিনিসটাকে জাস্টিফাই করার জন্য তারা বলে যে না কবুল বলতে হবে, তিনবার কবুল বলতে হবে, এগুলো পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা যদি নবীর আমলে সেই সাফিয়ার ঘটনাটা জানি, যে সাফিয়াকে মানে বিয়ে করেছিল, কখন বিয়ে করেছিল, যখন যুদ্ধে তার স্বামীকে, তার বাবাকে মুহাম্মদ নিজে হত্যা করেছিলেন, সেই রাতেই কিন্তু সাফিয়ার সাথে তিনি বিয়ের সমাধান করেছিল। তা এটা কি কোনো মানুষ কখনো বিশ্বাস করবে যে যেই লোকটার হাতে আমার আজকে স্বামী এবং বাবা দুজনই মারা গেছে সেই লোকটাকে আমি আজকে বিয়ে করে ফেলবো, মানে আমার এতই যৌন উত্তেজনা আর থামতেছে না, তা আমি সাথে সাথে কবুল কবুল বলে বিয়ে করে ফেললাম, মানে ডাজ ইট মেক এনি সেন্স? আপনি চিন্তা করেন যে গল্পটা তৈরি করা হয়েছে, উই সাফিয়া নাকি আগে থেকে মোহাম্মদ কে স্বপ্ন দেখতো এবং মোহাম্মদের স্বপ্ন দেখে চিন্তা করে করে নাকি তার স্বপ্ন দোষ হয়ে যেত। এখন তাহলে তো মোহাম্মদের সবার আগে বলা উচিত যে এই মহিলা হচ্ছে কি একজন পর স্বামী, সে তো পর স্বামী, তাই না, মোহাম্মদ তো একটা মানে মানে কি হয় সে তো আপন স্বামী না, তার বেগানা পুরুষ, বেগানা পুরুষের কথা ভেবে ভেবে স্বামীকে রেখে এসে বেগানা পুরুষের কথা ভেবে ভেবে তার স্বপ্ন দোষ হচ্ছে, একে তো আগে দৌড়া মারা উচিত, মোহাম্মদ তো গিয়ে তাকে আগে দৌড়া মারবে, এবং সে কিন্তু বলতেছে যে স্বামী হচ্ছে, আমি যদি সিজদা করতে বলতাম কাউকে তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীকে সিজদা করতে, তাহলে সেই স্বামীর উপর দিয়ে সেই সাফিয়া যদি তার কথা ভেবে ভেবে স্বপ্ন দোষ হতো তাহলে তো সেই নারীকে তার তার কি করা উচিত, তাকে কি স্ত্রীর মর্যাদা তার দেওয়া উচিত, এটা তো মিলতেছে না, তাহলে তারা মনে হয় যে আপনাকে এখন আপনার আপনাকে ভেবেছে যে তারা যে আপনি তো ইনস্ট্যান্ট এই যে জাকির নায়কের মতো ইয়াগুলো দেবেন না, সে তো আপনাকে তার একটা ইয়া করতে পারবে এবং তার একটা বিজয়ের আনন্দ নিতে পারবে যে হ্যাঁ আমি খুব বলে আসছি কিন্তু ভুল রেফারেন্স দিয়ে আসছি, মিথ্যা বলে আসছি কিন্তু লোপা রহমান আমাকে ইয়া করতে পারে নাই, এইটা হচ্ছে তাদের চালাকি। কিন্তু একটা
এই এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু হাদিসের রেফারেন্স আপনার প্রয়োজন নাই, যে একটা দাসীর সাথে সেক্স করতেছে বা একটা যুদ্ধবন্দী নারীর সাথে সেক্স করতেছে, এই জিনিসগুলো জানার জন্য একজন সাধারণ কমন সেন্স যথেষ্ট। এটার জন্য কোনো রেফারেন্স লাগে না, কোনো হাদিস লাগে না, কোনো কোরআন লাগে না, শুধুমাত্র একটু মানবিক চিন্তা ভাবনা লাগে যে একটা মেয়ে, সে তো একটা মানে মাল না, যে তাকে আমি গনিমতের মাল না, যে তাকে আমি উঠাই নিয়ে আসলাম, এখন তার সাথে আমি সেক্স করবো, এটা তো হতে পারে না, এটা তো মানুষের ডিগনিটি নষ্ট করে ফেলতেছে। অবশ্যই অবশ্যই। আর এই এই ধর্মের মধ্যে দেখেন, মানে আমাদের দেশের কথাও যদি আমি চিন্তা করি, খুব দুঃখ লাগে যে আমাদের দেশে ভালোবেসে একটা মানুষ আরেকটা মানুষের হাত ধরতে পারবে না, ভালোবেসে একটা মানুষকে প্রকাশ্যে চুমু খেতে পারবে না, কিন্তু আমার মানে ইচ্ছা হলো তো আমি বেটা মানুষ, আমি খাড়ায় যেখানে সেখানে মুইতা দিতে পারবো, নো প্রবলেম অ্যাট অল, এটা পুরোপুরি জায়েজ, তাই না? তো এই যে এইগুলা জিনিসগুলো যে মানে জায়েজ করে নিয়ে আসছি আমরা, এটা কতটুকু সভ্য? এটা কথায় কথায় বলে যে তোমরা হচ্ছে ধর্ম ছাড়া মানুষ, মানে তোমরা সবচেয়ে ওয়ার্স মানুষ, কিন্তু আমাদেরই তো একটা মানে মানবতা আছে, আমরাই তো মানে যখন ভালোবাসি তখন ভালোবাসার মতো করেই ভালোবাসি, তাদের মতো তো চারিদিকে এরকম ধর্ষণ করে যাচ্ছি না, তাই না? আজকেই দেখলাম একটা বরগুনার একটা মসজিদে তিনটা বাচ্চার লাশ পাওয়া গেছে, আমি জানি না আপনি খবরটা জানেন কিনা, কতটা ভয়াবহ হতে পারে এবং বাংলাদেশ কোন দিকে চলে যাচ্ছে। আসিফ ভাই, আমার তো সত্যি ভয় লাগে, কারণ আমার মনে হয় যে একটা সময় মুসলিমরা আরো অনেক বেশি লিবারেল ছিল। আমার ছোটবেলা, আমার বাবা তো একজন হুজুর ছিল, দাদাও হুজুর, তো আমার বাবা আমাকে, আমাদের পাশেই একটা হিন্দু মেয়ে ছিল মাধবী আপা, উনার খুব সম্ভবত কাজিন বা কারো বিয়ে ছিল ঢাকেশ্বরী মন্দিরে, আমার বাবা আমাকে নির্দ্বিধায় অ্যালাউ করেছে সেখানে যেতে, আমি সেই বিয়েটিয়ে খেয়ে আসছি, খুব মজা করে গিয়ে আসছি। কিন্তু এখন জাকির নায়কের মতো, মানে যাকে এখন নবী মানা হয়, আজকালকার যুগের নবী আর কি, সেই জাকির নায়ক বলে দিয়েছে যে না, এটা হচ্ছে শিরক, তোমরা এরকম কোনো জায়গায় যেতে পারবে না যেখানে এই মানে শিরক করা হয়, এবং এটা হচ্ছে চরম গুনার কাজ, আল্লাহ সমস্ত কিছু মাফ করে দিবে কিন্তু এই শিরককারীকে মাফ করবে না। তো এটা কতটা একটা ভয়াবহ যে আমরা মানে পথটাই বন্ধ করে দিলাম, যারাই ভিন্ন ধর্মী মানে বিধর্মী যারা, তাদের সাথে যে এই ধরনের ওকেশন দিয়েই তো আমাদের একটা সুসম্পর্ক একটা বিদ্যমান, আমাদের তারা আসবে এক্স্যাক্টলি, তাদের তাদের পূজাতে আমরা যাবো, এইভাবে করেই তো সমাজটা সুন্দর হয়, যে সবার যার যার বিশ্বাস যার যার কাছে থাকুক কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করবো, এটা কত সুন্দর একটা ব্যাপার। কিন্তু এটাই বন্ধ করে দিচ্ছে আজকালকার মানুষ, মানে সম্পর্কই রাখতে চাচ্ছে না কোনো কোনো হিন্দু যদি আসে কোনো একটা পার্টিতে, তাকে সমানে বাংলাদেশের মানুষ মানে মুসলিমরা টিজ করে যাচ্ছে, আয় গরু, তুমি তো গরু খাও না, বুঝো তো না গরুর কি মজা, খাইবা খাইবা একটু খায়, এই জিনিসটা আমি লক্ষ্য করি যে অন্যান্য অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করা হয় না, কিন্তু কোরবানির ঈদে হিন্দুদেরকে ইনভাইট করা হয় এবং গরুর মাংস যেন সেখানে নাকি মানে আরেকজন সেলিব্রিটি, সে এসে বলছে বৌদি গরুর তো মজা বুঝলা না, যে এরকম মজা এক টুকরা খায় দেখবা নাকি, তো তখন বৌদি নাকি একটা ভেটকি হাসি দিয়ে বলছে কি না গরু তো খায় না, কিন্তু শুয়োরের যে মজার মাংস জীবিত আমার এখন চিন্তা করেই পানি এসে গেলো, তুমি এখন খাবা নাকি, সে রাগ টাগ করে বলছে তুমি জানো না আমাদের এটা হারাম, তুমি হাউ কুড ইউ সে সামথিং লাইক দ্যাট, অথচ সে যে একটু আগে একই কাজ করলো ওইটা সে বুঝতেছে না, মানে আমরা কতটা অন্ধ হয়ে যাচ্ছি দিনে দিনে, তাই না? মানে বাক স্বাধীনতার ব্যাপারটাই, মানে এটা আমার কাছে খুব হাস্যকর লাগে, বলে যে সবার বাক স্বাধীনতা আছে কিন্তু তুমি আরেকজনকে ইনসাল্ট করতে পারবে না, তো কোরআন যে প্রত্যেকটা জায়গায় পাতায় পাতায় বিধর্মীদেরকে ইনসাল্ট করছে সেটার কি হলো তাহলে, সেটার জাস্টিফিকেশন কি, সেখানে কি বাক স্বাধীনতা দেওয়া আছে, তাই না? বিধর্মীদের সবাইকে ইনসাল্ট করা হয়েছে কোরআনে, যে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে বিধর্মী লোকরা, তো এটা কোথাকার কোন মানে শালীন কথাবার্তা, কোথাকার কোন সুন্দর কথাবার্তা, তাই না? তো এই এইসব মানুষরা আসলে আমার মনে হয় যে মানে আসলে ধর্মটা পরিবর্তন হচ্ছে, তাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে এবং আরো ভয়াবহের দিকে চলে যাচ্ছে। এখনকার মানুষ যেমন এই কিছু পর্দানিশীন মহিলাই, আমি আমার পেজে এসে গালি দিয়ে দিচ্ছি, আমি একটা মহিলা, সেও একটা মহিলা, অথচ জাস্ট বিকজ সে যেটা বিশ্বাস করে সেটা আমি বিশ্বাস করি না, এই জন্য এমন সব নোংরা গালি দেয়, পুরুষরা তো দেয়নি কিন্তু মহিলারও যে আমাকে এরকম এত নোংরা গালি দেয়, আমি না মাঝে মাঝে চিন্তা করি যে আমরা কোথায় আছি, আমাদের মানবতাটা কোথায়? আগেকালের মানুষ অনেক ভালো ছিল, যতদিন যাচ্ছে আমরা আরো মানে সভ্য দেশের মানুষ আরো সভ্য হচ্ছে, আর আমাদের দেশের মানুষ কিংবা আফগানিস্তান পাকিস্তান এরা আরো নিম্নমুখী হয়ে যাচ্ছে। আমি আপনার পিচ্চির আওয়াজ পাচ্ছি, ও তো স্কুল মনে হয় শুরু করেছে, তাই না? দেখলাম সেদিন আপনার পোস্টে আপনার ছেলে স্কুলে যায়, যাও কিটাতে ঢুকেছে সে এখন কিটাতে যায়, তবে আজকে সে একটু অসুস্থ, এই জন্য নিয়ে যায়নি, তার একটু ঠান্ডা লেগেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি আপনার মানে মাঝে মাঝে আসবেন, আমাদেরকে আপনার কাছ থেকে অনেক কিছু শেখা যায়, আমার আমি নিজেও শিখছি এখন, প্রতিনিয়ত শিখছি, এবং এই এই প্ল্যাটফর্মটা যদি করে ফেলতে পারতাম আমরা সবাই মিলে, যে আমরা যে যতটুকুই জানি, কারণ আমাদের সমাজটাকে পরিবর্তন আনার জন্য আমাদের সকলেরই সহযোগিতা লাগে, একটা মানুষ কখনো সম্ভব হয় না। আমি আপনাকে দেখি প্রতিনিয়ত আপনি লাইভ করে যাচ্ছেন, এবং এটা দেখে আমার নিজের কাছে মাঝে মাঝে খুব গিল্টি লাগে যে আমি করতে পারছি না এরকম, মানে আমি কেন করি না, আমি তো এতটা ডিভোটেড না। পরে একটা সময় মনে হলো যে না, মানে মানুষের চিন্তা ভাবনা যেদিকে যাচ্ছে আসলে করা
উচিত, আমরা যতটুকুই জানি না কেন ততটুকুই আসলে আমাদের মানুষের সামনে নিয়ে আসা উচিত, তাই না? আর এক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে, আমার মনে হয় বেশিরভাগ মানুষই কিন্তু আসলে ধর্মটা বিশ্বাস করে না মনে প্রাণে, কিন্তু তারা যাতে জাস্ট একটা রেপুটেশন থেকে যায় যে হ্যাঁ আমি তো ধার্মিক মানুষ, এই রেপুটেশনটাকে তারা স্পয়েল করতে চায় না, এই জন্য উপর উপরে দেখাচ্ছে আমি তো খুব ধার্মিক, এবং সেই দেখানোর জন্য হলো এখানে সে একটা গালি দিয়ে যাচ্ছে, মনে মনে কিন্তু হয়তো অন্য কিছু চিন্তা করতেছে, মনে মনে হয়তো খুব মনোযোগ দিয়ে দেখতেছে কি বলতেছেন আপনি, আমি আমাদের কথাবার্তা সেগুলো একটু মিলায় দেখার চেষ্টা করতেছে, কিন্তু অন্যান্য আরো দশটা মুসলিমের কাছে যাতে দেখাতে পারে যে না আমি তো আসলে ওইখানে গেছি শুধুমাত্র গালি দেওয়ার জন্য, এই জন্য এসে একটু গালি দিয়ে চলে। পরিবর্তন হচ্ছে আপু, পরিবর্তন হচ্ছে, এবং আপনার গত কয়েকটা লাইভ দেখে তো আমি মানে মানে বিস্ময়ে আমি তো হতবাক হয়ে গেছি, যে আপনার আগের কয়েকটা লাইভ আমি দেখলাম যে মানে দুর্দান্ত কাজ হচ্ছে, এবং আপনার আপনার একটা মানে স্পেশাল গুণ আছে যেটা হচ্ছে আপনি খুবই চমৎকার ভাবে মানুষের মনের ভিতরে ঢুকতে পারেন, যে জিনিসটা হয়তো আমি পারি না, আমি আমার পক্ষে এতটা সম্ভব না, আমি একটু মানে কাঠখোট্টা টাইপের মানুষ আছি, মানুষের জন্য নারী নারী হয়ে যান তাহলে আপনি ঠিকই পারবেন। মুমিনরা আবার মহিলা মানুষদের বেশি পছন্দ করে এটাই আর কি সত্যি, এবং আপনাকে আপনাকে একদম মনের কথাগুলো তারা বলতে পারে, এই জিনিসটা দেখে আমার এটাই আমার সবচেয়ে ভালো লাগতেছে, যে আপনার কাছে এসে অনেক নারী তাদের মনের কথাগুলো বলতেছে, একদম মানে মন খুলে কথা বলতে পারতেছে আপনার সাথে, যে জিনিসটা হয়তো আমার সাথে বলবে না বা অন্য কারোর সাথে বলবে না, কিন্তু আপনার সাথে ঠিকই মানে অন্তরের একটা মিল, অন্তরের একটা যে ইয়া তৈরি হয় সেটা আপনার সাথে খুব চমৎকার হচ্ছে, এই জিনিসটা আমার কাছে মানে দুর্দান্ত বিষয় বলে মনে হচ্ছে, এবং আপনি আপনার এটা চালিয়ে যেতেই হবে, এবং আপনার একটু রেগুলারও হতে হবে, এটা আমি আপনার কাছ থেকে আশা করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যদি আগে তো নরমাল ইনশাআল্লাহ বললেই হতো, এখন এখন কিন্তু নরমাল ইনশাআল্লাহ বললে হবে না, ইনশাআল্লাহ, আগে তো সালাম আলাইকুম বললেই হতো, এখন কিন্তু সালাম আলাইকুমও বলা যাবে না, বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, so it's just ridiculous, you know, মানে কোথায় যে নিয়ে যাচ্ছে, আমাদের বাপ দাদারাও তো সবাই মানে সালাম আলাইকুম বলতো, সালাম আলাইকুম সালাম আলাইকুম, এখন সালাম আলাইকুম বলে আরেকজন ঝাঁপায় পড়ে, কেন সালাম আলাইকুম বলছো, এটা তো সালাম আলাইকুম না, এটা ওইভাবে ওই যে আরবের মতো করে, বাংলারা ঠিক মতো পারছে না কিন্তু আরবিক শেখার জন্য পাগল হয়ে আছে, এবং আলটিমেটলি না পারছে বাংলা না পারছে আরবি, ওই ওই মানে গোজামেল করে নিজেরাই ভজঘট করে ফেলছে সবকিছু, যাই হোক আমরা সেই পরিবর্তন আনবো, এবং আমাদের সাথে যাতে আরো মানুষ যোগ দেয় সেটার জন্য প্রতিনিয়ত আমরা আহ্বান জানাবো সবাইকে, যে প্লিজ আমরা আমাদের একার পক্ষে সম্ভব না, এবং আমরা কাজ করি আপনাদের জন্যই, আপনারা যাতে ভালো থাকেন, আমরা আপনারা সবাই মিলে যাতে ভালো থাকি, সমাজে যাতে এসব ধর্মের নামে কখনো কোনো ধরনের কোপাকুপি না হয়, কারোর প্রতি কোনো অন্যায় না হয়, অবিচার না হয়, মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত না করা হয়, মেয়েদেরকে ধর্ষণ না করা হয়, সেসব কারণে কিন্তু আমরা কথা বলি, তাই না? তো আপনারা প্লিজ আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। আসিফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মাঝে মাঝে এরকম যুক্ত হবেন, আপনার কাছ থেকে আমরা শিখবো অনেক কিছু, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, লোপাবু আপনি ভালো থাকবেন আর লাইভটা চালিয়ে যাবেন। হ্যাঁ কিন্তু আপনি আপনার nastiko.com সম্পর্কে যদি দুটি লাস্ট কথা বলে দিতেন তাহলে খুব ভালো হতো আর কি, আপনার আচ্ছা nastiko.com এ আমরা আমরা সমস্ত রেফারেন্স গুলো আমরা কালেক্ট করেছি এবং মানে মানে খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছি, যাদের যাদের দরকার হয় তারা nastiko.com এ ঢুকে রেফারেন্স গুলো দেখে নিতে পারেন, আর একটা অ্যাপ আমাদের আছে, আমরা নতুন লঞ্চ করেছি একটা অ্যাপ, সেই অ্যাপের মধ্যে আমরা এখনো কাজ চলছে অ্যাপের, কিন্তু আপনারা যখন বিতর্ক করেন তখন যেন সমস্ত রেফারেন্স আপনাদের হাতের মুঠায় থাকে, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি।